পাইয়া বিয়া দিতে তো আমার হাজার হাজার দেরহামের প্রয়োজন কয় চলো রে চলো আমি তোমারে আমার রাজপ্রাসাদের মধ্যে লইয়া যাই ডাক দিয়া কয় রাজপ্রাসাদের মধ্যে যায় তো নিব জুতা বিক্রি করতে আসি পুরান জুতা মনে হয় আমারে সাক্ষী দিয়া আমারে মনে হয় কারাগারের মধ্যে বন্দী করব যাইতে 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 রে বন্ধুরা নিজামউদ্দিন আউলিয়া তারে নিয়া তার দন ভান্ডারের মধ্যে লইয়া গেছে যেই জায়গার মধ্যে স্বর্ণ হীরা মুক্তা জহরতের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই বলে আমার এই জায়গার মধ্যে কেন আনছে বলে যা রে ও মেয়ে বিয়ে দেনওয়ালা ব্যক্তি আমার এই রাজপ্রাসাদ দন ভান্ডারের মধ্যে যা কিছু আছে আমার টাকা নাই পয়সা নাই আমার পীরের জুতাটার কত দাম আমি নির্ধারণ করতে পারবো না তোমার যা প্রয়োজন এই রাজভান্ডার থেকে তুমি সব লইয়া যাও খোদার কসম রে আমাকে এটার দাম নির্ধারণ করতে পারবো না বন্ধু রে ও নবীর উম্মতের দলেরা এবার ওই ব্যক্তিটা রাজভান্ডারের মধ্যে যাইয়া তার প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গেছে আর নিজামউদ্দিন আউলিয়া পীরের জুতাগুলা হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে নিয়া ওনার স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়া কয় স্ত্রী রে ও স্ত্রী খবর শুনছনি আমি আজকে আমার পীরের জুতাগুলা আমার হাতের মধ্যে ক্রয় করে নিছি কত দিয়া ক্রয় করলা বলে জানি না সে কত টাকা নিয়ে গেছে কত দেড়হাম আমার কাছ থেকে নিয়ে গেছে তবে একটা কথা বলতে পারি আমার পীর জিনার নাম হইল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আমার পীরের যেই জুতা আমি পাইছি আমার পীর কোন সাধারণ পীর না রে উনার ঈমান আমলটা বড় শক্ত ঈমান আমল উনি এমন একজন পীর যিনি জিনার নিজের জানাজার নামাজ নিজে পড়াইছে মারহামা জোরে কইতেন না বন্ধুরে ও জগতের বন্ধুরা উনি ওনার নিজের জানাজার নামাজ কেমনে নিজে পড়াইছে জানেননি আল্লাহর অলিটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে তোমরা কেউ আমার জানাজার নামাজ তোমরা পড়াইও না বলে কেন 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 পড়াইতাম না বলে আমার জানাজার নামাজ কে পড়াইবো শোনো বলে কে পড়াইবো বলে এমন একজন ব্যক্তি পড়াইবো বলে কোন ব্যক্তি পড়াইবো বলে আমি যখন জানাজার নামাজটা পড়ানোর জন্য আমার লাশটারে তোমরা একটা জায়গার মধ্যে নিয়ে যাইবা ওই জায়গার মধ্যে রাখবা রাখার পরে দেখবা রে উত্তর দিক থেকে একজন লোক আগমন করবো ওই লোকটার আগমন করার পরে এই লোকটা আমার জানাজার নামাজটা পড়াইবো নামাজটা যখন পড়াইবো রে বন্ধুরা ওই ব্যক্তিটারে তোমরা পরিচয় জিজ্ঞাসা করবা না পরিচয় জিজ্ঞাসা করবা না ওনার ইন্তেকালের পরে যখন ওই লোকটা ঠিকই আগমন করলো ওই পাহাড়ের মধ্যে থেকে আগমন কইরা আবার পাহাড়ের মধ্যে প্রবেশ করছে রাত্রবেলা সবাই স্বপ্ন দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাদের স্বপ্নের মধ্যে হাজির কেন 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 হুজুর গো আপনার জানাজাটা কে পড়াইলো বলে দেখো না গুমটা যাও একটা লোক দেখা যায় বলে হ্যাঁ এই লোকটাই তো পড়াইছে মুখটা তুলে দেখে এটাই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি নিজেই পড়াইছে জোরে কোন মারহাবা হযরতে নিজামউদ্দিন আউলিয়া উনি যেই জায়গার বায়াত ছিলেন ওই জায়গার মধ্যে সুন্দরভাবে উনি চলাফেরা করতেন কিন্তু বন্ধু আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার পীর সাহেব ওনার দরবারের মধ্যে সবাই আসা যাওয়া করত ওনার পীরের একটা খাসিয়ত ছিল বর্তমানের পীররা তো শুধু বক্তরা থেকে দেন আর হকেড়ে কথা কয় না কিল লাগা খালি দেন আর ফকেরে করুণা গেছে কোনো পীরের খবর আছিল না ভক্তর বাড়িতে একটা কেজি চাউল ফাটানের লাগিয়া কথা বলেন আছে না নাই হকানি পিত্ত তারা অভাব অনটনের সময় মুড়িদের প্রতি খেয়াল রাখে যারা ফয়সলার থেকে লইব গরিবরারে দিব ওমা কথা বলে না কেন ও বন্ধুরা ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন হযরতে নিজামউদ্দিন আউলিয়ার পীরের একটা খাসিয়ত ছিল ওনার দরবারে কেউ যদি আসতো কাউকে খালি ফিরিয়ে দিতেন না এখান থেকে পারুক ওখান থেকে পারুক যেই কোনোভাবে উনি ওনার ভক্তদেরকে সহযোগিতা করতেন খোদা কি কসম নিজামউদ্দিন আউলিয়ার পীরের দরবারে উনি সবসময় আসা যাওয়া করতেন আসা যাওয়া করার উদ্দেশ্য ছিল নিজামউদ্দিন আউলিয়ার পীরের যেই কোনো একটা তাবারুকাত অথবা ওনার পরনের যেই কোনো একটা জামা কাপড় যে কোনো একটা পরিধেয় বস্তু উনি ওনার কাছে রাখবেন বরকতের জন্য কিসের জন্য কিসের জন্য বরকতের জন্য রাখতেন যেমনভাবে সাহাবাই কেরাম আমার নবীজির চুল মুবারক সংগ্রহ করে রাখতেন জিক্রে জামিল নামক একটা কিতাব এম এ জলিল রহমতুল্লাহ আলাই হুজুরের লিখিত কিতাব জিক্রে জামিল এবং জিক্রে হাসিন দুইটা কিতাব জিক্রে জামিল কিতাবের মধ্যে আপনারা নবীজির চুল মুবারকের একটু সান যখন আপনি পড়তে যাইবেন দেখবেন নবীর সাহাবাই কেরাম আমার নবীর চুল মুবারক সংগ্রহ করে রাখতেন কেন রাখতেন জিজ্ঞাস করা হয় তোমরা কেন নবীর চুল মুবারক রাখো তারা বলে আমাদের পেটে যখন সমস্যা হয় আমাদের কোনো অসুস্থ অসুস্থতা আসে নবীজির চুল মোবারকটা আমরা পানির মধ্যে চুবাইয়া ওই পানিটা আমরা খাইয়া ফেলতাম খাইয়া ফেললে আমাদের পেটের সমস্যা বালা হইয়া যাইত এই জন্য আউলিয়া কারামের কোনো কিছু পরিধেয় বক্তু তাদের কাছে রেখে দিত এমন একটা কথা মনে রাখেন এবার নিজামউদ্দিন আউলিয়া উনি ওনার পীরের দরবারে যায় কথা সত্য কিন্তু কোনো কিছু ডরে চায়
না কোনো কিছু চাচ্ছেন না কিন্তু একজন ব্যক্তি নিজামউদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে আগমন করলেন যে ডাক দিয়ে বলে হুজুর আপনার দরবারে আসছি অনেক মানুষ আপনার কাছ থেকে অনেক সহযোগিতা নিয়ে যায় আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা বলেন সাহায্য করার মালিক যিনি তিনি কে আল্লাহ তাহলে ওলির কাছে যায় কি লাগে চাইলো এটা কি ওয়াবতাগু ইলাইহিল দাওয়ার মালিক হলো আল্লাহ কিন্তু আল্লাহ নিজে দেয় না আল্লাহর বান্দাদেরকে দিয়া দেওয়ায় জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس مرحبا مرحبا আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না আপনার টাকা আছে পয়সা আছে ধন আছে দौलत আছে মরার পরে কবরে সব দিয়া দিব গাত্তি বেন্দা কিছু দিবে না এই জন্য দুনিয়াতে যতদিন থাকবেন এই জিনিসগুলা মানুষকে দিয়া যান তিনটা জিনিস একটা মানুষের কবরে যাওয়ার পর কাজে লাগে এক নাম্বার দান সদকা দুই নাম্বার ঈমান এবং আমল তিন নাম্বার হইল তার নেককার সন্তান এগুলা করতে পারলে তার কবরে কাজে লাগে আল্লাহর ওলির কাছে আমরা চাই না চাই মাত্র আল্লাহর কাছে উসিলা হলো আল্লাহর ওলিগণ আল্লাহর ওলিগণ আমাদেরকে মাধ্যমের মাধ্যমে মাধ্যমে দিয়া দেয় ও বন্ধুরা ও ভাই বাবারা একটু মনোযোগ দিলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আল্লাহ পাকের বন্ধু নিজামউদ্দিন আউলিয়া ওনার পীরের কাছে কোনো কিছু চায় না কিন্তু যেই লোকটা মেয়ে বিয়ে দিতে পারে না ওনার পীরের কাছে যায় ডাক দিয়ে কই হুজুর আমার কন্যা বিবাহ দেওয়ার জন্য আপনার কাছে কোনো কিছু চাই আপনি আসেনি আমার কাছে কোনো কিছু দিবেন ওই দিন ওনার দরবারে একজন না দুইজন না তিনজন না অনেক মানুষ আসছিল সহযোগিতার জন্য দিতে 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 ওনার কাছে যত সম্পদ ছিল সব সম্পদ দান করে দিয়েছেন আর কোনো কিছু নাই এবার মেয়ে বিয়ে দেনওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয় হুজুর আপনার কাছে না এতক্ষণ পর্যন্ত এত কিছু চাইলাম আপনি দি আমারে কোনো কিছু দিলেন না বলে পাগলা দিব কি রে আমার কাছে তো কোনো কিছু নাই বলে তারা ও ঘরের মধ্যে দেখি কোনো কিছু আছে কিনা আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়ার পীর সাহেব উনি ঘরের মধ্যে যা লক্ষ্য করে দেখতাছেন ঘরের মধ্যে অন্য কোনো কিছু নাই তবে ওনার ঘরে যে জায়গার মধ্যে শোয় এই জায়গাটার পেছন বরাবর লাস্টের জায়গার মধ্যে এক জোড়া খরম আছে খরম সুবহানাল্লাহ কি আছে কাঠের জুতা আগে মুরব্বিরে পড়তো কি জুতা খরম বলে কাঠের জুতা উনি এই দুইটা জুতাকে একসাথে আইনা যে ব্যক্তি মেয়ে বিয়ে দিতে পারে না তারে নিয়ে কন্যা এটা দিয়া তোমার মেয়ের বিয়ার কাজটা সারো তোমার যদি বিপদের সময় না কাঠের খরম জুতা এক জোড়া ফুরান দিয়া ক তোমার মাইয়ের বিয়াটা এটা দিয়া সারো খুশি হইব না রাগ হইব ফিসাবের থোতা বেড়া মেরে দিয়ে তুমি চলে ঠিক না কিন্তু পাগলার মনটা বড় খারাপ সুজা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর পরের দিন কন্যার বিয়া কোনো টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই কোনো কিছু নাই যখন কোনো সম্পদ নাই স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী আপনি যে আসছেন মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে আসছেন কিনা নারী স্ত্রী বলে ওনার কাছে যে গেছেন উনি কি আপনার সহযোগিতা করে নাই দুই পকেটের মধ্য থেকে এক জোড়া জুতা বাইর করে এগুলা দিছে বলে এগুলা নিয়ে আসছেন কেন বিক্রি করে যে টাকাটা পাইতেন এটা না নিয়ে আসতেন সন্ধ্যা হইতে অনেক দেরি বাকি তাড়াতাড়ি আপনি বাজারের মধ্যে চলে যান বাজারের মধ্যে গেলেন যাওয়ার পরে কোনো মানুষ নাই বাজারের কোনো জায়গার মধ্যে কোনো মানুষ নাই নিজামউদ্দিন আউলিয়ার একটা খাস কামরা ছিল ইবাদত করার জন্য বিভিন্ন দরবারের খানা আপনাদের এলাকায় খানকা আছে না নাই খানকা আছে না নাই আপনারা তো মনে করেন খানকাটা মনে হয় এমনি দিয়ালাই ফিরিয়ালি ব্যবসার জন্য খানকা এমনি দেয় না খানকা দেয় এবাদত করার জন্য একা একা এবাদত করার জন্য গোপনে এবাদত করার জন্য মসজিদে এবাদত করলে মানুষ দেখে বিভিন্ন রকমের মানুষ দেখে খানকা দেওয়ার উদ্দেশ্য ওই দরবারের মানুষগুলো একাগ্রতা হইয়া দরবারের অজিফাগুলো প্রত্যেক দিন সন্ধ্যায় পালন করবে প্রত্যেক দিন না পারুক প্রত্যেক সপ্তাহে একবার করবে সপ্তাহে না পারুক মাসে একবার খানকার মধ্যে আদায় করতে হবে ও বন্ধুরা নিজামউদ্দিন আউলিয়ার একটা খানকা ছিল উনি সকালবেলা ঢুকতেন রাত্রবেলা ঢুকতেন আর সকালবেলা বাইরে হইতেন দিনের বেলা রাজ্য পরিচালনা করতেন এবার হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারের ওই ব্যক্তিটা ওই ফকির ব্যক্তিটা তার কোনো টাকা নাই কন্যা বিবাহ দেওয়ার জন্য জুতাগুলা নিয়ে বাজারের মধ্যে গেছে মনে করেন ধনেশ্বর বাজার এক জোড়া ফুরান জুতা লইয়া যদি বইয়া থাকে মানুষ মনে করবো তারা পাগল এক জোড়া ফুরান জুতা লইয়া বইয়া থাকলে কি মনে করবো পাগল তো উনি ফুরান জুতা লইয়া বইসা রয়েছে কেউ আইসা ওনার কাছে ফুরান জুতার দাম জিগায়
নিম্ন শ্রেণীর মানুষ কেউ আইসা মাঝে মাঝে দিকে এক দেরহাম দুই দেরহাম তিন দেরহাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে ওনার স্ত্রী ওই দিন জিজ্ঞাসা করছে স্বামী গো আপনার কাছে কোনোদিন কোনো দামি খাবার চাই নাই আজকে আমার মনে চাই সাধারণ একটা বড় মাছ আনবেন আমার বাড়িতে যেটা খায়া আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব মনের আয়েশ নিবারণ করব গেছে মাছ কেনার জন্য বাজারে বাজারে যাইয়া প্রবেশ করবে বাজারে হঠাৎ করে উনি ওনার নাকের মধ্যে একটা সুগ্রাণ পাইছে কি পাইছে নিজামউদ্দিন চিন্তা করে এই সুগ্রাণ তো আর কারণ না এই সুগ্রাণ তো আমার পীরের শরীরের সুগ্রাণ আমি জানি ওনার সেনাবাহিনীদেরকে পাঠাইলেন উনি একদিকে গেলেন পুরা বাজার তন্ন তন্ন করে খুঁজলেন ওনার পীর ওই জায়গার মধ্যে যখন বারবার 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 খুঁজে খোঁজার পরে যখন ওনার পীরকে যখন খুঁজা না পায় মাছ কিনতে গেছে যায় দেখে বাজারে কোনো বড় মাছ নাই বাজারের মধ্যে সব ছোট ছোট মাছ খুঁজতে খুঁজতে রে যখন মাছ দোকানের শেষ মাথায় গেছে যায় দেখতেছে একটা ব্যক্তি মুখটারে ঘুমটা দিয়া হাতের সামনে দুইটা পুরান জুতা নিয়ে বইসা রইছে নিজামউদ্দিন কয় রে বাজারের বিক্রেতা দেখলাম কত মানুষ দেখলাম কত কিছু বিক্রি করে তুমি দি পুরান দুইটা জুতা বিক্রি করো আবার এই জুতার মধ্য থেকে আমার পীরের শরীরের গন্ধ পাওয়া যায় তুমি বলো না এই জুতাগুলা কার তুমি কেন আমার কাছে আনছো বাজারে নিয়ে আসছো ডাক দিয়া কয় বাদশা নিজামউদ্দিন গো এই জুতাগুলা তো আমার না এই জুতাগুলা হযরতে আপনার পীর ও মুর্শিদ যিনি তিনার বলে জানতে চাই উনি পীর ও মুর্শিদ ওনার জুতা তুমি কেমনে পাইলা আমি গেছিলাম আপনার পীরের কাছে উনি তো অনেক মানুষকে সহযোগিতা করে অনেক মানুষকে দুনিয়ার জমিনে সহযোগিতা করে ও হুজুর উনি যে সহযোগিতা করে আপনি বলেন না আমি যে ওনার দরবারে গেলাম উনি তো আমারে কোনো সহযোগিতা করছে দুইটা জুতা দিছে ফুরান হুজুর এ জুতা দিলে এসে দিছি দিছি তো হুজুর আমার কাছে উনি মাত্র দুইটা জুতা দিলেন নিজামউদ্দিন আউলিয়া জুতারি খাপ দিয়ে হাতে লয়ে গেছে মারহাবা কোন নিজামউদ্দিন আউলিয়া হাতের মধ্যে জুতাগুলা নিছে জুতাগুলা নিয়া বলে বলো বাবা দাম কত বলে আপনি যত দেন তত মারহাবা কোন না জোরে মি আপনি যত দেন তত বলে ঠিক আছে আমি তোমার এটার দাম দিব তুমি কত বিক্রি করবা বলে আমার জানা নাই আপনি যত দিবেন বাদশার লগে দামাদামি করব বাদশার লগে দামাদামি করব এমন যোগ্যতা তো তার নাই বাদশা যদি তারে কোনো জরিমানা করে জরিমানা করলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বাদশা যদি তারে কোনো জরিমানা করে ফেলে সে তো কোনো জবাব দিতে পারবে না ডাক দিয়া কই হুজুর ও হুজুর গো আপনার কাছে আমি কোনো দাম বলবো না বলে এটা তুমি জানো নি কি কি এটা কি কি তুমি কি জানো নি বলে এটা আমার পীরের জুতা আমি তোমাকে এটার দাম নির্ধারণ করে দিতে পারবো না আমার পীর তোমারে কেন জুতা দিছে বলে 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 আমারে দেওয়ার কারণ হইল আমারে দেওয়ার কারণ হইল আমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করার জন্য মাইয়ার বিয়ার ব্যবস্থা করার জন্য আমার আপনার পীরে আমার এই জুতাগুলা প্রদান করছেন হুজুর আমার কাছে টাকা নাই আমি জানি না এটার দেড়হাম কত দিবেন কেউ তো এক দেড়হাম মুলায় কেউ তো দুই দেড়হাম মুলায় কে তিন দেড়হাম পাঁচ দেড়হাম পর্যন্ত মুলাইছে মাইয়া বিয়া দিতে তো আমার হাজার হাজার দেড়হামের প্রয়োজন কয় চলো রে চলো আমি তোমারে আমার রাজপ্রাসাদের মধ্যে লইয়া যাই ডাক দিয়া কয় রাজপ্রাসাদের মধ্যে যে তো নিব জুতা বিক্রি করতে আসি পুরান জুতা মনে হয় আমারে সাক্ষী দিয়া আমারে মনে হয় কারাগারের মধ্যে বন্দি করব যাইতে 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 রে বন্ধুরা নিজামউদ্দিন আউলিয়া তারে নিয়া তার ধন ভান্ডারের মধ্যে লইয়া গেছে যেই জায়গার মধ্যে স্বর্ণ হীরা মুক্তা জহরতের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই বলে আমার এই জায়গার মধ্যে কেন আনছে বলে যা রে ও মেয়ে বিয়ে দেনওয়ালা ব্যক্তি আমার এই রাজপ্রাসাদ ধন ভান্ডারের মধ্যে যা কিছু আছে আমার টাকা নাই পয়সা নাই আমার পীরের জুতাটার কত দাম আমি নির্ধারণ করতে পারবো না তোমার যা প্রয়োজন এই রাজভান্ডার থেকে তুমি সব লইয়া যাও খোদার কসম রে আমাকে এটার দাম নির্ধারণ করতে পারবো না বন্ধু রে ও
নবীর উম্মতের দলেরা এবার ওই ব্যক্তিটা রাজবান্দারের মধ্যে যায়া তার প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গেছে আর নিজামউদ্দিন আউলিয়া পীরের জুতাগুলা হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে নিয়া ওনার স্ত্রীর কাছে যায়া ডাক দিয়া কয় স্ত্রী রে ওই স্ত্রী খবর শুনছনি আমি আজকে আমার পীরের জুতাগুলা আমার হাতের মধ্যে ক্রয় কইরা নিছি কত দিয়া কয় কল্লা বলে জানি না সে কত টাকা নিয়ে গেছে কত দেরহাম আমার কাছ থেকে নিয়ে গেছে তবে একটা কথা বলতে পারি আমার পীর জিনার নাম হইল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আমার পীরের যেই জুতা আমি পাইছি আমার পীর কোন সাধারণ পীর না রে উনার ঈমান আমলটা বড় শক্ত ঈমান আমল উনি এমন একজন পীর যিনি জিনার নিজের জানাজার নামাজ নিজে পড়াইছে মারহাবা জোরে কইতেন না বন্ধুরে ও জগতের বন্ধুরা উনি ওনার নিজের জানাজার নামাজ কেমনে নিজে পড়াইছে জানেননি আল্লাহর ওলিটা ডাক দিয়া কয় জগতের মানুষ রে তোমরা কেউ আমার জানাজার নামাজ তোমরা পড়াইও না বলে কেন 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 পড়াইতাম না বলে আমার জানাজার নামাজ কে পড়াইব শোনো বলে কে পড়াইব বলে এমন একজন ব্যক্তি পড়াইব বলে কোন ব্যক্তি পড়াইব বলে আমি যখন জানাজার নামাজটা পড়ানোর জন্য আমার লাশটারে তোমরা একটা জায়গার মধ্যে নিয়ে যাইবা ওই জায়গার মধ্যে রাখবা রাখার পরে দেখবারে উত্তর দিক থেকে একজন লোক আগমন করব ওই লোকটার আগমন করার পরে এই লোকটা আমার জানাজার নামাজটা পড়াইব নামাজটা যখন পড়াইব রে বন্ধুরা ওই ব্যক্তিটারে তোমরা পরিচয় জিজ্ঞাসা করবা না পরিচয় জিজ্ঞাসা করবা না ওনার ইন্তেকালের পরে যখন ওই লোকটা ঠিকই আগমন করলো ওই পাহাড়ের মধ্যে থেকে আগমন কইরা আবার পাহাড়ের মধ্যে প্রবেশ করছে রাত্রবেলা সবাই স্বপ্ন দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাদের স্বপ্নের মধ্যে হাজির কেন 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 হুজুর গো আপনার জানাজাটা কে পড়াইলো বলে দেখো না ঘুমটা যাও একটা লোক দেখা যায় বলে হ্যাঁ এই লোকটাই তো পড়াইছে মুখটা তুলা দেখে এটাই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি নিজেই পড়াইছে জোরে কোন মারহাবা বন্ধুরে একটাবার চিন্তা করো কেমনে এমন ক্ষমতা অর্জন করলো আগের যুগের আল্লাহর ওলিরা হযরতে তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির লিখিত ওই কিতাবটা ওইটার মধ্যে দেখতে পাইলাম আগের যুগের বড় বড় যারা আল্লাহর ওলি ছিল ওনারা নিজের কবরটা নিজেরা খুইরা দুনিয়ার জমিন থেকে মরত কি করত নিজের কবর কারণ আমরা এলাকার ভিতরে কবর যেটি করে এডি সিগারেট খা কথা কই না ঠিক কবর খুঁড়ে আর সিগারেট খা আছে না আগের যুগের আল্লাহর ওলির এই জন্য নিজের খবর নিজে খুইরা দিয়ে রাখা চলে যেত ইন্তেকাল করার পরে এই কবরে তাদেরকে মাটি দেওয়া হইতো কেন ওনারা চিন্তা করতেন আমার কবরটা যদি কোনো হারাম খেয়ানাওয়ালা লোক যদি আমার কবরে নামে কবর যদি খোঁড়ে তাহলে আমার কবরে শান্তি হবে কথা কি বুঝতে পারতেছেন আপনারা আপনি আমার যোগ্যতা কি আবার অপর বর্ণনায় পাওয়া যায় উনি বলছে আমার জানাজার নামাজটা এমন একটা ব্যক্তি পড়াবে যার মধ্যে তিনটা কে বলেন চারটা গুণ থাকবে কয়টা তিনটা বা চারটা গুণ বলে কে বলে এমন ব্যক্তি যার জীবনে আসরের নামাজ কাজ হয় না এই ব্যক্তি পড়াইব তিনি কে জানেন ডাকাত সর্দার হযরতে নিজামউদ্দিন আউলিয়া জানাজার নামাজে জিজ্ঞাসা করে কে আছো জানাজার নামাজে যে কোনদিন আসরের নামাজ কাজা করো নাই আমরা হুজুর আমরার কবরে ফিটটা ঠেঙ্গে নলি বেঙ্গেলে বাল্লা আমরা বালা মানুষ আমরার অবস্থা আরো খারাপ হইব ফিসাব খবর নাই নবী হাদিস শরীফে কয় উলামা উহুম শাররুম মান তাহতা আদম ইসসামাই জমিনের ভিতরে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব হুজুররা আমরা তো বালা না আবার আল্লাহ পাক বোঝার তৌফিক দাও আমিন জোরে বলেন আমিন জানাজার ময়দানে কেউ কোনো আওয়াজ দেয় না সবাই চুপ করে রয়েছে জিজ্ঞাস করে কে আছো এমন ক্ষমতার অধিকারী কোনদিন তুমি আসরের নামাজ কাজা করো নাই সবাই চুপ হয়ে গেছে কেউ যদি না বলে জানাজার নামাজ আদায় হবে না হঠাৎ করে পেছন থেকে নিজামউদ্দিন আউলিয়া হাত তুলা কয় হুজুর আপনি বুঝি আমার আমলগুলা বাতেন গোপন রাখতে দিলেন না আপনি বুঝি আমার আমলগুলার জাহের কইরা দিলেন হুজুর আমি আছি আমি জানাজার নামাজ পড়াবো এমন একটা রোল পরে গেছে রে জানাজার ময়দানে সবাই আল্লাহু আকবর কয়া কয়া চিল্লানি দিয়া বেউস হইয়া গেছে একই ময়দানে একসাথে আটজন নয়জন ইন্তেকাল করেছে একমাত্র হুতাশ হইয়া এমন কোন ব্যক্তি আসরের নামাজ একটানা কাজা করে নাই কোনোদিন আহারে এমন একজন ব্যক্তি যে এই ব্যক্তি
আসরের নামাজ কাজা করে নাই যেই নামাজটা পড়েছিলেন হযরত ইউনূস আলাইহি সালাতু ওয়াসসালাম ইউনূস নবী যখন মাছের পেটে ছিল ইউনূস নবীকে যখন মাছটা উগলে বাহির করে দিয়েছে ওই মাছের পেট থেকে আয়েশা ইউনূস নবী যখন মুক্ত পায় মুক্তি পাইছে ইউনূস নবী চার রাকাত নামাজ আদায় করছে নামাজ আদায় কইরা আমার আল্লাহর শুকরিয়া আদায় করছে আর আল্লাহ কয় বন্ধু ইউনূস নবী গো আপনি যে শুকরিয়া আদায় করছেন আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর ইউনূস নবী ওই জায়গায় চার রাকাত নামাজ পড়ছে ওই সময়টা ছিল আসরের নামাজের ওয়াক্ত চার রাকাত নামাজ কইরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন শরীরের মধ্যে মাছের পেটে থাকার কারণে শরীরটা একবার কেমন জানি হয়ে গেছে চামড়াগুলোর মধ্যে ঠোসা ঠোসা ভাব হয়ে গেছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন রোগটা হওয়ার কারণে আমার আল্লাহ পাক ইউনূস নবীর সম্মুখে একটা বড় লাউ গাছ তুলা দিয়েছে লাউ গাছ তৎক্ষণাৎ লাউ গাছ লাউ গাছটার ছায়ার তলে ইউনূস পয়গম্বর বৈশা বৈশা আরাম করছে আর লাউ গাছের মধ্যে তৎক্ষণাৎ লাউ ধরার কারণে ইউনূস নবীর লাউ ভক্ষণ করছে আর এই জন্য লাউ খাওয়া সুন্নতে রাসূল লাউ কিনা ডাইন কান্দে কইরা বাড়িতে নেও সুন্নত মারাবা জোরে কইতেন না এই আমলগুলা করার চেষ্টা করবেন হুজুর নামাজ হইতো পড়ি না আমল ডি কইরাম কেমনে বাড়ি ঘরে আমার অনেক মা বোনেরা আছেন গো আম্মুজিরা মা চিন্তা করেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নিজামুদ্দিন আউলিয়া তারা কত বড় বড় মাফের আল্লাহর ওলি ছিলেন কিন্তু আমরা তো দুনিয়াতে ব্যবসা করি চাকরি করি বিভিন্ন রকমের কাজকর্ম করি আমরা মনে করি আমরা কেমনে হুজুর হমো আমরা কেমনে পীর হমো বন্ধু পীর হওয়ার জন্য বেশি আবাদত লাগে না পীর হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি আমল লাগে না আল্লাহর ওলি হওয়ার জন্য সদ সাধারণ কিছু নফল ইবাদতের প্রয়োজন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু মনোযোগের সাথে আল্লাহর ইবাদত কইরেন আমি জানতে চাই যে অটো চালায় সিএনজি চালায় রিক্সা চালায় মাডি কাটে খেতে রোয়া রয় হে আল্লাহর ওলি হইতে পারে কি পারে না পারে কথাকন পারে কি পারে না বন্ধুরে এই জন্য আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করবেন হুজুর কিভাবে আল্লাহর ওলি হব আমার তো আল্লাহর ওলি হইতে চিন্তা বড় মগ্নতা আছে আমার ভিতরে ওলি মানি বন্ধু আল্লাহর বন্ধু হওয়া একবারে সহজ আল্লাহ কয় আল্লাহর বন্ধু যারা তাদের কবরে কোনো ভয় নাই পর্দার অন্তরালের মা বোনেরা চিন্তা করে হুজুর আমরা কি আল্লাহর ওলি হইতে পারবো কিনা মা বোন সাতটা কাজ করলে আল্লাহর ওলি হইতে পারবে বলেন কয়টা কাজ সাতটা কাজ করলে মা বোন আল্লাহর ওলি হইতে পারবে